নদী ভাঙনের জেরে আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চকদিলালপুর গ্রামের হাড়িয়াচণ্ডী এলাকায়। খরা মৌসুমে নদীতে জল না থাকায় চাষবাসের সমস্যায় পড়েন কৃষকেরা, আবার বর্ষা এলে নদীর দুকুল ভরে ওঠে। এবছরও বর্ষাতে নদীর জল বেড়েছে অনেকটাই। টাঙ্গন নদীর ভাঙনে হাড়িয়াচণ্ডীর শ্মশানের চুল্লি ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে, এমনকি চাষের জমি ঘরবাড়ি বিলীন হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন বাসিন্দারা। ফলে নদী পাড়ের অনেক বাসিন্দারাই আজ নদী ভাঙন নিয়ে জেরবার। তাদের অভিযোগ, নদী ভাঙন প্রতি বছরই চরম আকার ধারণ করে। তার ওপর নদীতে বাঁশের মাচা দিয়ে কৃত্রিম বাঁধ দিয়ে মাছ ধরার ফলে ভাঙনের সমস্যা আরও বেড়ে গিয়েছে। নদী ভাঙন রোধে বোল্ডার পাথর দিয়ে বাঁধ সংস্কারের পাশাপাশি যেভাবে অবৈধভাবে মৎস্য শিকার করা হচ্ছে তা বন্ধের দাবি তুলেছেন গ্রামবাসীরা। আমার নাম মঙ্গলু দাস। কি অভিযোগ? আমাদের অভিযোগ, এই যে বাঁধটা আছে, এর বাঁধটাকে উঠাইতে হবে। বাঁধের ফলে আমাদের যেটা শ্মশান, শ্মশানের কিছু চিহ্ন নাই, প্লাস আমরা যেদিক যাওয়া আসা করি, ঠিক আছে, এদিক ওদিক যদি হয়ে যায় কখন কে মরবে কোনো মানে গ্যারেন্টি নাই। এই যে সমস্যা হচ্ছে, এই যে উনি যে বাঁধটাতে দিচ্ছে, সম্পূর্ণ নদীটা বাঁধে দিচ্ছে, ঠিক আছে, এবার মিডিল দিয়ে আমরা যে যাতায়াত করবো সেটা তো আর সম্ভব না। আমাদের অভিযোগ বলতে, আমরা এই যে টাঙ্গন নদীটা আছে, টাঙ্গন নদীর উপরে আমাদের অনেক লোক আছে রাধিকাপুরের, মোটামুটি এই নদীতে অনেক দিন থেকে মাছ বিয়ে মারে খায় আর কি। তো এখানে আমাদের একটা ব্যক্তি আছে, উনি মোটামুটি কৃষ্ণ দাস, আচ্ছা, মোটামুটি 3-4 বছর হয়ে গেল এখানে বাঁধ দিছে। এই বাঁধটার ফলে ও মাছ মারে খাচ্ছে, যদিও আমরাও মাছ মারি, কিন্তু আমাদের মাছ মারার সিস্টেম আলাদা আর ওর সিস্টেমটা কিন্তু আলাদা। এই বাঁধ দেওয়ার ফলে আমাদের এখানে হাড়িয়াচণ্ডীর নাম করা একটা শ্মশান, রাধিকাপুর 3 নম্বর অঞ্চলের একটা নাম করা শ্মশান হাড়িয়াচণ্ডী। তো এখানে হাড়িয়াচণ্ডীর শ্মশান বলতে এখন এই বাঁধের ফলে কোনো চিহ্ন নাই। একটা মানুষ যদি মরে ওই মানুষটা যদি পোড়াবে, তার কোনো একটা নির্দিষ্ট জায়গা থাকবে, শ্মশান নামে কোনো চিহ্ন নাই এখন। এদিকে পার্সোনাল অনেক মানুষের অভিযোগ আছে যে জমিগুলো ভাঙে চলে যাচ্ছে। এই বাঁধটা যে বাঁচে, এটা কারো কোনো অনুমতি বা কোনো পারমিশন জেনে এই ধরনের কোনো কাজ নেননি। আচ্ছা, বাঁধের জন্য মূলত হচ্ছে নদী ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আপনারা কোথায় কোথায় অভিযোগ করেছেন? আমরা অভিযোগ বলতে কালকে অভিযোগ করে আসলাম অঞ্চলে, কিছুক্ষণ আগে এখানে প্রধান সাহেব আসছিলো, ও দেখলো ব্যাপারটা, দেখে আবার চলে গেল। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এটা উঠুক, উঠলে ভালো হবে। এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান বিক্রমচন্দ্র দেব শর্মা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, নদী ভাঙন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে সেচ দপ্তর এবং ব্লক প্রশাসনকে অবগত করেছেন তিনি, পাশাপাশি অবৈধ উপায়ে মৎস্য শিকার বন্ধেরও আশ্বাস দিয়েছেন তিনি। দেখুন, বিষয়টা হচ্ছে এটা, নদী তো দীর্ঘদিন থেকে জল বইতে আছে, মাছ জেলেরা মাছ ধরে, হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন থেকে এরকম বাঁধ বেঁধে মাছ একজন বা ইয়ে করে আর কি, কিন্তু তো মাছ ধরার সাপেক্ষে এখন গ্রামবাসী হয়তো মানে ওর পক্ষে বিচলিত হয়ে যাচ্ছে যে একজন মাছ ব্যবসায়ী করছে এক নদীর উপরে, হ্যাঁ। আর নদীর যে বাঁধ ভাঙে সেটা দীর্ঘদিন থেকে একুল নদীর, ওটা জানেন, ওটা প্রাকৃতিক বিপর্যয়ে বর্ষার সময় আসলেই একুল ভাঙে। ওই বাঁধার ক্ষেত্রেই যে ভাঙে তা না, কিন্তু একটা বাঁধ বেঁধে আর কি হয়তো একটু ক্ষতি হয়েছে, তার বিষয়ে আমি আজকে গিয়েছিলাম এবং বলাও হয়েছে ওকে যে আগামী দিনে যেন এরকম না করা হয়। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ফার্নিচার, ওয়ার্ড্রব, বেড সহ অন্যান্য প্রয়োজনীয় এবং শৌখিন আসবাব তৈরির জন্য ব্যবহার করুন অ্যাপেলো ক্লাব প্লাইউড। অত্যন্ত শক্তিশালী, টেকসই ও বিভিন্ন আবহাওয়ার উপযোগী অ্যাপেলো ক্লাব প্লাইউড নির্দ্বিধায় ক্রয় করুন এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্লাইউডে তৈরি উন্নত মানের আসবাব আজীবন নিশ্চিন্তে ব্যবহার করুন। আমাদের ঠিকানা অ্যাপেলো প্লাইউড ইন্ডাস্ট্রি, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে ফোনে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নম্বর 8 1
01 86 45 09।